ক্ষমতা থাকে তো আমার গায়ে টাচ করে দেখা, আর আমি ওই দিন বলে যাচ্ছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমাকে যদি টাচ করে দেখি তো চামড়া কলম ফেরত দেবো আমি। আজকে যে এমএলএ কে বলছে যে আব্বাস ভাইজানকে বলছে যে আন্ডারপাস পুরো পাঠিয়ে দেবো, কত বড় ক্ষমতা হয়েছে এই স্টেজ থেকে আমি বলছি আমার গায়ে হাত তুলে ক্ষমতা দেখা, ওই মুদাসেরকে প্রকাশে ওই আরামুলকে প্রকাশে বলছি আমাকে এসে ক্ষমতা দেখো, আমার গায়ে হাত দিয়ে দেখো। আমার বিধানসভার এমএলএ কে মাথায় হাত রেখে আমি তারা দোয়া নিয়ে আমি মোদাস্তের কে আন্নার প্রান্ত দূরের কথা প্যান্ট খুলে পানি বাড়াতে চাই, প্যান্ট খুলে পানি বাড়াতে চাই। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বিগত দিনে আমাদের ভাঙরের মায়েরা আমাদের ভাঙরের বাবা কাকারা এরা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি, তাই তো আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো আমরা আইএসএফ এর কর্মীরা জিতি আর হারি প্রত্যেকটা মাজারা পঞ্চায়েতে ভোট দিতে পারে এই ব্যবস্থা করে ছাড়বো। একটা বললাম বলি ভাই ক্ষমতা থাকে তো আমার গায়ে টাচ করে দেখা, আর আমি ওই দিন বলে যাচ্ছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমাকে যদি টাচ করে দেখি তো চামড়া কলম ফেরত দেবো আমি। আজকে যে এমএলএ কে বলছে যে আব্বাস ভাইজানকে বলছে যে আন্ডারপাস পুরো পাঠিয়ে দেবো, কত বড় ক্ষমতা হয়েছে এই স্টেজ থেকে আমি বলছি আমার গায়ে হাত তুলে ক্ষমতা দেখা, আমার গায়ে হাত দিয়ে দেখা। তারপরে এমএলএ তো দূরের কথা, আমি তাকে সভাপতি হয়ে বলছি ভাঙরে ওই মুদাসেরকে প্রকাশে ওই আরামুলকে প্রকাশে বলছি আমাকে এসে ক্ষমতা দেখো, আমার গায়ে হাত দিয়ে দেখো। তাই আমি আপনাদের সকলকে বলবো ভাই কেউ ভয় খাবেন না, কেউ ভয় খাবে না, প্রয়োজন হলে আমাকে ফোন করবে আমি সেখানে যাব, আমাকে আমি সেখানে যাব। তার কত বড় তার মা যদি দুধতে থাকে তা ওই দুই ইসলামের মাকেও দুধ দিয়েছে। তা আমি বলতে চাই আপনাদেরকে ভাই আমি ছোট ভাই হিসেবে বলছি, আপনাদের ছেলে হিসেবে বলছি, আমি বেশি কথা বলবো না ভাই, এইটুকু জানতো আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে আগামী পঞ্চায়েত আমার ভাঙড়ে পঞ্চায়েত ভাঙড় বিধানসভার এমএলএ কে মাথায় হাত রেখে আমি তানার দোয়া নিয়ে আমি মোদাস্তের কে আন্নার প্রান্ত দূরের কথা প্যান্ট খুলে পানি বাড়াতে চাই, প্যান্ট খুলে পানি বাড়াতে চাই। ওই আরামুল সাহেব জি যাই হোক, আর কিছু বেশি কিছু আমি বলবো না, যদি আমি বক্তব্যের মধ্যে ভুল করে বলে থাকি আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবে। না না ঠিকই বলে, যদি আমরা আইএসএফ এর প্রকৃত কর্মী হয়ে থাকি কেউ যদি এক গালে মারে আমরা আর একটা গাল ফেটে দেবো, পারবো তো? ব্যাস আমি কয়েকটা কথা আমাদের বিধায়কের সামনে বলতে চাই। আমাদের বিধায়ক সাহেবের কাছে অনেকে হিসাব চেয়েছে বিধায়ক কোটা, তাই তো? অনেকে বলেছে তো এক বছর হয়ে গেছে হিসাব চাই। আমি শুধু কয়েকটা কথা বলবো, আমাদের বিধায়ককে ভোট দেওয়ার পর আমরা কি পেয়েছি? সর্বপ্রথম আমরা একটা জিনিস পেয়েছি, আমরা প্রকৃত বিশ্বাসী নেতা পেয়েছি, পেয়েছি তো? আমাদের ভোট বিক্রি করেছে, নিজেকে বিক্রি করেছে। আমরা কি ভাঙড়ের মানুষ হিসাবে এর আগে অনেককে ভোট দিয়েছিলাম, যেমন সুগত বাবুকে ভোট দিয়েছি, যেমন আমরা কবি সুমনকে ভোট দিয়েছি, যেমন আমরা রাজ্জাক বাবুকে ভোট দিয়েছি, এবং লাস্ট আমরা কয়েকদিন আগে ভোট দিলাম মিমি চক্রবর্তীকে। ওনাকে ভোট দেওয়ার পর আমরা কেউ গর্ব করে বলতে পারবো যে আমরা সুগত বাবুকে ভোট দিয়ে বিশাল গর্ব বলতে পারবো? কিন্তু আজকে আজকে যদি আমাদের ভাঙড়ের কোনো ভাই কোনো মা কোনো বোন যদি কোনো বিপদের মধ্যে পড়ে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের দ্বারস্থ হয়, নওশাদ সিদ্দিকী সাহেব তাকে সঠিক পথ দেখাবে, তাই তো নাকি? কোনো বোন যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে আমাদের বিধায়ক আমাদের আপনাদের নেতার কাছে যদি যায় নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে, সেই বোনকে আরো বেউচ্চত হতে হবে না, নিজের বোন মনে করে তাকে পথ দেখাবে, তাই তো নাকি? আমাদের বিধায়ককে পেয়ে আমরা আরো অনেক রকম গর্বিত হয়েছি, যেমন আমাদের বিধায়ক যখন অন্য কোনো এলাকায় অন্য কোনো জেলায় যখন যান তখন ওনার নামটা নওশাদ সিদ্দিকী নামটা নেওয়ার আগে তার আগে বলে ভাঙড়ের বিধায়ক, বলে তো? বলে তো নাকি? তাহলে আমাদের ভাঙড়ের নামটা আগে আসে তো, আমরা গর্বিত তো এর জন্য। আর শুধু হিসাবের কথা একটা কথা বলে দিই, আমাদের সবে এক বছর পূর্ণ হয়েছে, এখনো দেড় বছর হয়নি, যে দেড় বছরের হিসাব বলেছে সে ভুল বলেছে, তার মাসের হিসেব নেই। তবে এক বছর কেন, আগামী পাঁচ বছর পরে আমাদের এমএলএ সাহেব হিসাব দেবে, কিন্তু বিগত 2006 থেকে শুরু করে 2021 আর দুটো বছর পরে পঞ্চায়েত শেষ হবে 2023 আর আরো একটা বছর পরে শেষ হবে 2024 লোকসভাতে আমরা যত এমপি যত এমএলএ যত প্রধান করলাম তাদের হিসেব আমরা পেয়েছি?
দিয়েছে আগে যারা আমাদের এমএলএ এর হিসাব চাইছে তাদের হিসাবটা প্রত্যেকটা পঞ্চায়েতের নোটিশ বোর্ড করে ঝুলিয়ে দিক তারপর আমাদের বিধায়কের হিসাব চাইবে আর আমাদের বিধায়কের হিসাব আমরা আগামী 5 বছর পরে হ্যান্ডবিল করে প্রত্যেকটা জনগণের হাতে ধরিয়ে দেব পারবো তো আর এবার উনি বক্তব্য রাখবেন আমি শেষ করব একটাই কথা বলে আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা আজকে এই মাটিতে পবিত্র মাটিতে ভগবানপুরের মাটিতে আমরা প্রত্যেকটা কর্মী অঙ্গীকারবদ্ধ হই ভাঙড়ের যে প্রান্তেই হোক বা ভগবানপুর অঞ্চলের যে প্রান্তেই হোক কোন কর্মী যদি আঘাতপ্রাপ্ত হয় আমরা সকলে মিলে সেই কর্মীর পাশে গিয়ে দাঁড়াবো প্রতিশোধ নেওয়ার জন্য নয় সেই কর্মীকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভাই তুই একা নেই আমরা সবাই আছি পারবো তো আর আমরা আজ এখান থেকে একটা অঙ্গীকারবদ্ধ হব আমাদের শরীরে জীবন থাকতে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বিগত দিনে আমাদের ভাঙড়ের মায়েরা আমাদের ভাঙড়ের বাবা কাকারা এরা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি তাই তো আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো আমরা আইএসএফ এর কর্মীরা জিতি আর হারি প্রত্যেকটা মাজারা পঞ্চায়েতে ভোট দিতে পারে এই ব্যবস্থা করে ছাড়বো আমি বন্ধুগণ আমরা আজকে উপস্থিত হয়েছি যে অঞ্চলের মধ্যে এই ভগবানপুর অঞ্চলের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে চলাফেরা করে কিন্তু তারা 2021 এর নির্বাচনে তারা একজনকে নির্বাচিত করেছিল তিনি অন্য কোনো লোক নয় তিনি আইএসএফ এর চেয়ারম্যান বর্তমান ভাঙড় 148 বিধানসভার বিধায়ক দখল করতে পারবো হ্যাঁ না আপনাদের পায়ে সুতো বাঁধা নেই তো আপনাদের পায়ে সুতো বাঁধা নেই তো আমরা জানি আইএসএফ এর পায়ে কর্মীদের পায়ে যদি শিকল বাঁধা থাকে তারা শিকলটাকে ছিঁড়ে দিয়ে তাদের যেখানে অনুষ্ঠান হবে সেই মাঠে ময়দানে হাজির হয়ে যাবে আমরা দেখেছি বিগত দিনে যে প্রোগ্রামগুলো করত তৃণমূল শাসিত দল তারা আমরা দেখেছি তাদের অর্থ দেওয়া হতো তাদেরকে কাজ দেওয়ার নাম করে তাদেরকে ডাকা হতো তাদেরকে 100 দিনের কাজের ভয় দেখিয়ে নিয়ে আসতে হতো আমরা কালকে দেখতে পেলাম কি ওদের যে 21 জুলাই শহীদ দিবস একজন ব্লক নেতৃত্ব তারা তার বক্তব্যের মধ্যে বলছে আমাদের 21 জুলাই যদি তোমরা উপস্থিত না হও তোমাদের ব্লকে কোনো কাজ দেব না এই তো এদের কালচার কিন্তু আমরা দেখেছি কি আমাদের প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেদিন থেকে তিনি বিধানসভায় শপথ গ্রহণ নিয়েছেন সেদিন থেকে ভাঙড়ের মানুষের যেমন কথা বলছেন ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলছেন ভাঙড়ের কর্মস্থলের দাবি রাখছেন ভাঙড়ের শিক্ষা ব্যবস্থাকে উজ্জ্বল করার জন্য কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক সাথে সাথে একজন চেয়ারম্যানের দায়িত্ব যেভাবে সামলাচ্ছেন বাংলার কথাও বলছেন বন্ধুগণ তাই আজকের কিছু অসাধু অচরিত্রের পলিটিক্যাল নেতাদের সহ্য হচ্ছে না তাই তারা রাজনীতি প্রতিহিংসার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিবেশ হওয়ার কথা ছিল আজকে তারা যে পরিবেশ তৈরি করে দিয়েছে আমরা বুঝে গেছি 2023 এদের পতন ঝান্ডার পাশে ঝান্ডা লাগালে শুধু ভোট পাওয়া যায় না ঝান্ডার পাশে শুধু ঝান্ডা লাগালে মানুষের মন পাওয়া যায় না মানুষের মন পেতে গেলে মানুষের সঙ্গে সম্পর্ক করতে হয় আর আগামী দিনে সেই সম্পর্ক বজায় রেখে ত্রিস্তর পঞ্চায়েতে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক জায়গায় টিপে রাখা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।